খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি সড়ক উন্নয়নে দেওয়া বরাদ্দের কাজ যথাযথ হচ্ছে কিনা তা মনিটরিং করারও তাগিদ দিয়েছেন তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই সব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী সভায় এক হাজার আটষট্টি কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে তিনটি বিমানবন্দরে রানওয়ে সংস্করণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এছাড়া স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুইটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব খাদ্য নিরাপত্তায় প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও জানান তিনি প্রধানমন্ত্রী বলেছেন যে খাদ্য খাদ্য উৎপাদন নিরাপত্তার বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব আমরা দিচ্ছি এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে এবং পানি ধরে রাখা নদীর পানি বৃষ্টি পানি ধরে রাখার জন্য আমাদেরকে ব্যবস্থা বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়েও পর্যবেক্ষণের নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর রাস্তা বানানোর জন্য যে বরাদ্দ সেই বরাদ্দের যেন যথাযথ ব্যবহার হয় এজন্য মনিটরিং আর ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে গ্রামের রাস্তা যেটা উনি বললেন ফলে এই উন্নয়ন কার্যক্রম হচ্ছে এবং আমরা তো গ্রাম এবং শহরের পার্থক্যটা কমে যাবে আমার গ্রাম আমার শহর হবে ফলে ভারী যানবাহন চলতে পারে রাস্তাগুলো এখন থেকে এইভাবে নির্মাণ করতে হবে অনুমোদিত প্রকল্প কোটি আটাত্তর লাখ টাকার যোগান দেবে সরকার বর্জ্য ব্যবস্থাপনার যে ল্যান্ড ফিল করা হবে বা যে সেন্টার করা হবে সেখান সেটা যেন কোনোভাবে পানিকে দূষিত না করে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা